আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। যারা আসলে মোটর বাইক চালিয়ে থাকেন বা সাইকেলিং করে থাকেন, তারা আসলে কিন্তু ব্লুটুথ স্পিকারের ব্যবহারটা খুব একটা করতে পারেন না, কারণ সেটাকে কোথায় টানিয়ে রাখবেন বা কোথায় রাখবেন সেটা মানে বুঝেই উঠতে পারেন না। ঠিক বলেছো। সো আজকে তাদের জন্য নিয়ে আসলাম একটা সলিউশন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। এমন একটা ব্লুটুথ স্পিকার যেটা আপনার সাইকেল বলেন, মোটর বাইক বলেন, কিংবা হাতে বলেন, ব্রেসলেটের মতো পইরা থাকতে পারবেন। অর্থাৎ ওরাইমো নতুন একটা ব্লুটুথ, নতুন না মানে পুরান একটা ব্লুটুথ স্পিকার যেটার নাম হলো ওরাইমো র্যাপ। সো এই চমৎকার ব্লুটুথ স্পিকারটি নতুন নতুন কী কী ফিচার থাকছে, এর ভালো খারাপ সব কিছু জানবো পুরো ভিডিও জুড়ে, এবং আপনার কোন পারপাসে এটা ব্যবহার করবেন সব কিছু বলে দেবো। সুতরাং জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই না? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবের মাইলস্টোনটা পূরণ করে দিন। ওয়েল, প্রথমে যদি আমরা বক্সের দিকে তাকাই তাহলে দেখে বুঝতেই পারবেন যে ওরাইমোর যে টিপিক্যাল তাদের কালার লাইন আপের যে বক্সটা থাকে সেটার মতোই দেখতে, এবং ওরাইমো তাদের অনেক ব্লুটুথ স্পিকার কিন্তু আসলে এইসব টাইপের বক্সই দিয়েছে। অর্থাৎ একটা ট্রান্সপারেন্ট বক্স যেখান থেকে ভিতরে এই স্পিকারটা আছে সেটা দেখা যাচ্ছে, এবং বক্সটা ওপেন করার সাথে সাথে আপনি এর মধ্যে একটা টাইপ সি কেবল পেয়ে যাবেন যেটার মাধ্যমে এদিকে চার্জ দিতে পারবেন। এর সাথে থাকবে একটি ইউজার ম্যানুয়াল, আর কিছুই না, মানে বক্সটাই দেখতে সুন্দর, বক্সটা সাজাও রাখতে পারবেন, অনেক কিছু রাখতে পারবেন বক্সটার মধ্যে চাইলে, মানে কী বলেন, দেখতে সুন্দর না? আজকে আমাদেরকে চমৎকার স্পিকারটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোটালিব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। এইসব চমৎকার টাইপের গ্যাজেটস পেতে হলে অবশ্যই তাদের ওয়েবসাইট, তাদের ফেসবুক পেজ, তাদের ফিজিক্যাল শপ সব কিছু ভিজিট করে আসতে পারেন। তো সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকছে, আশা করি আপনি চেক করে আসবেন। এখন যদি আমরা সরাসরি স্পিকারটার দিকে চলে আসি তাহলে দেখতে পারবেন ভাই স্পিকারটা দেখতে বেশ চমৎকার, খুব মিনিমাল সাইজের একটি স্পিকার। এর উপরের দিকে তাকালে দেখতে পারবেন ফ্যাব্রিক গ্রিডের একটা টেক্সচার তারা দিয়েছে, যেটার ভিতরে আসলে 5 ওয়াটের একটি স্পিকার আছে। এর উল্টো দিকে তাকালে দেখতে পাবেন খুব সুন্দরভাবে ওরাইমো ব্র্যান্ডিং করা আছে, এবং একটা রাবারের টেক্সচার গ্রিপ তারা এখানের মধ্যে দিয়েছে। উপরের দিকে তাকালে দেখতে পাবেন এন কন্ট্রোল প্যানেল রয়েছে, এবং এর মাঝখানে যেটা আছে সেটাই কিন্তু এটা অন অফ বাটন, এবং অন অফ করার পর কিন্তু এটা পসিবল বাটন হয়ে যায়, এবং এটার মধ্যে সং নেক্সট প্রিভিয়াস করার মতো অপশন আছে। আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, দেখেই বুঝতে পারতেছেন, সুতরাং এত ডিটেল বলতে হচ্ছে না। নিচের দিকে তাকালে দেখতে পাবেন খুব সুন্দর করে একটা রাবার গ্রিডের মাধ্যমে এটা একটা এলাকা বন্ধ করা আছে, সিল্ড করা আছে। কেন? কারণ এটার মধ্যে IP67 ওয়াটার রেটিং রয়েছে, সুতরাং বৃষ্টি ছোটা হোটা ওয়ার্কআউটের ঘাম মোটামুটি পানির স্প্ল্যাশও এটা সহ্য করতে পারবে, ডাস্ট সহ্য করতে পারবে, এই জন্য এটা নিয়ে আবার যুদ্ধে নেমে যায় না, তাহলে আবার সমস্যা হইতে পারে, তাই না? এই ঢাকনাটা খোলার পর আপনারা দেখতে পাবেন এর মধ্যে 3টা অপশন আছে, এবং এই 3টা অপশনের মধ্যে প্রথমটা হলো এটার মধ্যে একটা অক্স কেবল, মানে অক্স পোর্ট আছে আর কি। হ্যাঁ, এটার মধ্যে আপনি অক্স কেবল ব্যবহার করতে পারবেন, বাট বক্সের মধ্যে কোনো ধরনের অক্স কেবল দেয় নাই, অর্থাৎ অক্সের সাপোর্টটা নিতে হলে একটা অক্স কেবল কেনা দরকার, তাই না? এরপরে সাথেই দেখতে পাবেন একটা TF পোর্ট রয়েছে, বা একটা মাইক্রো এসডি কার্ড পোর্ট রয়েছে, যেটার মধ্যে আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপ টু 32 GB পর্যন্ত। এরপরে যদি তাকান তাহলে দেখতে পারবেন এর চিরচিরায়িত চার্জিং পোর্ট, যেটার মাধ্যমে চার্জ দিতে পারবেন। সুতরাং ওভারঅলি এর যে পোর্টসগুলো আছে সেটা খুব সুন্দরভাবে ঢেকে রাখছে, যাতে কোনোভাবে এর আইপি রেটিংটা ক্ষতিগ্রস্ত না হয়। উপরে ডান দিকে অথবা বাঁ দিকে তাকালে আপনারা দেখতে পাবেন এর মধ্যে একটা ছোট্ট খাট্টো একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, কি বলবো, যাই হোক, যেটার মাধ্যমে আপনি এর চার্জিং স্ট্যাটাস বুঝতে পারবেন। এছাড়াও চার্জ হওয়ার সময় এটা চলে থাকে, তো বুঝতে পারতেছেন এলইডি ইন্ডিকেটর কাজটা কি। এখন এর মূল পার্ট, এর যে স্ট্র্যাপটা আছে সেটার দিকে আমরা লক্ষ্য করি। ফ্যাব্রিক স্ট্র্যাপ দেখতে বেশ ভালো, এইসব টাইপের স্ট্র্যাপ নর্মালি আমরা যে স্মার্ট ওয়াচগুলো আছে সেখানে দেখে থাকি, অনেকে বক্সের সাথেও ফ্রি দিয়ে দেয়, মাঝে মাঝে আমাদের দাম দিয়ে কিনতে হয়, বাট এটার কোয়ালিটি বেশ ভালো, এবং এটা একটা জিগজ্যাগ স্ট্র্যাপ বলতে পারেন। এটা আপনি যে কোনো জায়গায় আপনি অ্যাটাচ করতে পারবেন এই স্পিকারটাকে, যেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, খুব কম দামি মনে হয়নি, ভালো মানের প্রিমিয়াম একটা স্পিকারের ওভারঅলি বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন, এবং এই স্ট্র্যাপের মানটাও যথেষ্ট পরিমাণে ভালো। যেহেতু হাতে পরবেন, যদি হাতে কেউ পরেন আর কি, আমার মতো আমি ভিডিওতে হাতে পরে দেখাইছি, তো হাতে যদি পরেন তাহলে এটা মানে অট লাগে আসলে, এটা কোনো কথা। সো এটা আমার মনে হয় ওই সাইকেল বা বাইকের জন্যই বানানো হয়েছে, বা পোর্টেবল একটা ব্লুটুথ স্পিকার, যে কোনো জায়গায় আপনি এটাকে বাইধা রাখতে পারবেন, ঝুলে রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা, আপনার চয়েস। সো চলে আসি এই ব্লুটুথ স্পিকারটির কানেকশন এবং আদার্স ফিচার্স নিয়ে। প্রথমেই বলেছি IP67 ওয়াটার রেটিং রয়েছে, ব্লুটুথ 5.0 কানেকটিভিটি রয়েছে, 10 মিটার ডিস্টেন্সের মধ্যে কোনো ধরনের ঝামেলা দিবে না, এবং মোটামুটি একটা ভালো স্পিকার বলতে পারেন। 5 ওয়াটের স্পিকার, এর থেকে বিশ্বের কী সাউন্ড আপনাকে প্রোভাইড করবে, বাট লাউড সাউন্ডে কোনো ধরনের আমি ডিস্টোরশন লক্ষ্য করতে পারিনি, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এইসব টাইপের স্পিকার থেকে আসলে আমরা এটাই এক্সপেক্ট করি, তাই না, যে লাউডনেস থাকবে বাট ডিস্টোরশন যাতে না থাকে। এখন এইসব স্পিকারের একটা মূল সমস্যা থাকে ব্যাটারি ব্যাকআপ নিয়ে, সেটা নিয়ে কোনো ধরনের টেনশন নাই, কারণ এটার মধ্যে তারা 1500 mAh একটি ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে, যেটা আপনাকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিবে তারা ক্লেম করছে, বাট সেটা 50% ভলিউমে। হ্যাঁ, ফুল ভলিউমে আপনি গান শুনলে মোটামুটি
পাঁচ থেকে ছয় ঘন্টা পরেই এটার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে যায়, যেটা নেহাত কম না একটা ব্লুটুথ স্পিকার থেকে, তাই না? এটাকে চার্জ করতে আবার দুই ঘন্টার মতো সময় লাগে, সুতরাং চার্জ করতে সময় হাতে রাখবেন, চালে যাতে ফুল চার্জ করে তারপরে বাইরে যাইতে পারেন আর কি। হ্যাঁ, হুট করে প্ল্যান হয়ে গেলে দুয়ারা চলে যান না, তাহলে আবার ঝামেলা হইতে পারে। আর স্পিকারের অডিওর ব্যাপারে আমি কি বলবো, স্যাম্পল শুনেন তাহলেই মোটামুটি বুঝতে পারবেন। আমার কাছে বাজেট অনুযায়ী খারাপ লাগে নাই এই স্পিকার অডিও, বাট দামটা একটু বেশি, একটু কম হলে হয়তো বা বেটার হতো। জানি আমাকে গ্যাজেট স্টুডিও বেরিয়ে হয়তো বা বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।